রিঅ্যাকশনটা আমি দেবো? তুই নে না, নে না, নে না, থাক, ভয় পেয়ে যাবে। আমি কাউকে ভয় দেখাতে চাই না, মানুষকে ভয় দেখে আমার কাজ নেই। দাদা আপনার গটি ঠিক আছে তো? গটি ঠিক আছে দাদা? গটি কোথায় গেল দাদা? গটি কই? বন্দুক নিয়ে আসছি, বকলো মেরে খাও। দাদা আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন ভাই। এরকম বাউলের এই চেহারা, তারপরে নিচ্ছে যদি সুপার স্প্লেন্ডার, তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা কিরকম হতে চলেছে। আশি হাজার কা वो जो वीडियो हो रहा है ना उसमें 80 का, ये भी 80 का अकाउंट। সাইরেলটা নিল। শোন না, সুইগির অনটা করলো, কেউ ধরো ওকে ফোন করলো, এমার্জেন্সি কেস, ওকে কেউ ফোন করলো যে ভাই তুই কেমন আছিস, কি করছিস, ₹20 বাবুল এখন গাড়ি চালাবে, তো দেখি প্রথম পালসার চালাচ্ছে। সব কিছু শিখিয়ে দিয়েছে ওকে, যে কী করতে হবে না কী করতে হবে, এখন দেখা যাক কতটা ইতিহাস হয়। ভাই আমার উঠে হচ্ছে 4 গুণ ওজন বেশি ভাই, এত ভারী না করে। আরে প্যা বল, পিলিয়াল বল, পিলিয়াল বল না, তোর থেকে দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাবে? হ্যাঁ, তোর কত? তোর তোর যদি তো 70 তাহলে এটা 140 হবে। আচ্ছা হ্যাঁ, এটা কত ওজন হবে বল? 130। আচ্ছা ঠিক আছে, তুই চালা না। হ্যাঁ অন কর, অন করেছে। ফুল ক্লাস হতে হবে, ফুল ক্লাস, বাঁ দিকে একটা আরও চাপতে হবে, ক্লাস পুরো ধরে রাখ, পুরো টেনে রাখে পরে। হ্যাঁ ঠিক আছে, গাড়ি চালা শিখছে, আয় হায় ছেড়ে দিয়েছে। আর সামনে ফোকাস রাখ, ওই সাথে না ক্লাসে না, ওকে দেখ ক্লাসে দেখিয়ে আছে, মানে সামনে দেখা তো বল। ওকে ভয় দেখাচ্ছে, কি ভয়! তো গাইস গেছে এখনো শিখতে, তো শিখিটিকে আসুক। আর আমরা এখন এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, দাঁড় করিয়ে দিয়েছে আমাদের, মানে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে, আমি আবার দাঁড়িয়ে আছি এখানে এখন, তো দেখা যাক। আর দেখ ভাই সাহেব কি সুন্দর, জাস্ট ওয়াও। পুষ্করদের বাড়িতে ঘুরতে এসেছি আমরা, তো এখন ও গাইছে, আমার শিখছে, মানে পারে, টুকটাক পারে, কিন্তু এখন অত ভালো ভালো শিখিনি, টুকটাক মোটামুটি পারে। আর প্রথমবার পাশে চাচ্ছে, তো পালসার এখন কত ভালো, এত হাত হয়নি, তো হচ্ছে এখন মোটামুটি শিখেছে। তো এখন আস্তে আস্তে তোকে ভারী ভারী গাড়ি শেখানো হবে, যাতে আর একটু ভালোভাবে শিখতে পারে গাড়িটা। তো চলো এখন আমরা আসুক, দেখা যাক কতটা দূর গেছে, কোথায় কী হয়েছে। ছেলে তো গাড়ি যেতে পারে না, এবার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট না করে পড়ে, সেটাই ভয় না। অবশ্য পেছনে পুষ্কর আছে, পুষ্কর ও ঠিক করে নেবে, কারণ যার গাড়ি, গাড়ির মালিক যে, মালিকের হাতে সবসময় গাড়ি থাকলে পারে, গাড়ি কোনোদিন ধোকা দেবে না। তো দেখা যাক এখন কত দূর আছে, চলো আমরা একটু আগের দিকে এগিয়ে যাই, দেখা যাক। ভাই একদম ফাঁকা রাস্তা, কি সুন্দর, দেখো চারিদিকটা খালি, দেখো খালি ওয়াও, দুদিকে খালি সবুজ, নীল আকাশ,
ऐसा पूरा फाका जगह। तो चलो ऐसा पड़े गल नहीं कौ हमारे एन जावा जा दिखे हमारे जा ওদিকে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওদিকে কেউ নেই। তো চলো, তো দেখতেই পাচ্ছ ওরা এসে গেছে। এই সামনে বেজি 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 দেখতে পাচ্ছ, ইন্ডিকেটর জ্বালিয়ে সাইডে চলে যাচ্ছে। ও ও ও দেখে দেখে আস্তে আস্তে এই তো স্ট্যান্ড পড়ে গেছে। দাদা আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। ভাই এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে চাতে স্টমাক তো অসুবিধা হয়নি, কিন্তু আমার চেয়ে গাড়িটা একটু বেশি হেভি, যার জন্য আমার একটুখানি কনফিডেন্স লো হচ্ছে, মানে একটু বেশি ভারী টাইপের না, মানে হালকা হালকা একটু হাতটা সুস্থ হচ্ছিল। ব্যাস এমনি কোনো প্রবলেম না, চামড়ো অসুবিধা হবে না। ও সামনে যে লুকটা দেখো ছেলেটার, ও পুরো হিরো মাপি একেবারে। আর তুই যদি সামনে ভিডিওটা ওরকম ভাবে বানাচ্ছিল, এনি বাই চান্স, এনি বাই চান্স স্টার্টটা দিয়ে যদি ক্লাসটা ছেড়ে দিবি, কি হতো? আমি মুড়ে যেতাম মকালে, আমার কি আমি মকালে মুড়ে যেতাম, আমার কি আমার মৃত্যুর কারণ হতো। এবার আমি ইয়ে বন্দুক নিয়ে আসছি, বকলো মেরে তাহলে দু কারণে দরকার পড়ে গেছে, তাই বাড়ি দিয়ে যাচ্ছি। আবার আবার আসবো, এসে আবার ওকে গাড়ি শেখানো হবে। আজকে একেবারে ওকে পুরো পাকা হাত করে ছেড়ে দেওয়া হবে বাড়িতে। আজকে তোকে গাড়ি চালিয়ে শিখিয়ে দিয়ে হবে পুরো একেবারে। আরে মানে সেরকম প্রবলেম না, প্রবলেমটা কি হালকা কি একটা হালকা হতো আমার একদম। হ্যাঁ তোকে ওই সুপার স্প্লেন্ডার দিয়ে আসছি ছিল, তাহলে হালকা হতো। হেভি বাইক যত তাতে শিখবি তত ভালো, ঠিক আছে? আর ছেলে ছেলে নিচ্ছে আমার সামনেই, বিপদ নেবে, তাই জন্য এখন থেকে হেভি বাইক চালানো উচিত, ওর শেখা উচিত, তাই না ভাই? তোর অডিয়েন্স যদি বলবি না তুই বিপদ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বল 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 ভাই, বিপদ নিচ্ছে মানে তাহলে কি নিচ্ছে, অন্য কিছু নিচ্ছে? क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भैया? What? এই দেখ এই দেখ আমি এই একদম এরকম মোটর পিটে আদি বসে, এরকম বাউলের এই চেহারা, তারপর নিচ্ছে যদি সুপার স্প্লেন্ডার, তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা কিরকম হতে চলেছে বা হবে। You are right bro. তোমাকে থেকে হাজি মনে হচ্ছে? হ্যাঁ বলে কি যাচ্ছিস তুই? দেখতে পাচ্ছ এখন এখন বিগিনার গাড়ি যাচ্ছে আর আমরা তিনজন বসে আছি, তিনজন ফার্স্ট টাইম যাচ্ছে তিনজনকে নিয়ে। কি হলো? আরে বেচারা গটি ফেটে গেছে রে দাদা, আপনার গটি ঠিক আছে তো? গটি ঠিক আছে দাদা? গটি কোথায় গেল দাদা? গটি কই? দেখতেই পাচ্ছ দাদা গাড়ি চালিয়ে গটি ফেটে গেছে ওর বেচারাটার। এটা রেস্ট নিচ্ছে, অনেক কষ্ট করে গাড়ি চালিয়েছে, ঠিক আছে তো? জায়গা তো আছে, তবে পুরো সেঁ করে ট্যাঙ্কের উপরে উঠে যাবে। আমি প্রথম দিন ভাই গাড়িটা বের করে রুবি দিয়ে গাড়িটা বের করেছি শোরুম থেকে, পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরেছি, রুবি কসিংটা টপকে দিয়ে সামনে প্রচুর যায়, ওর বাবা পেছনে বসে আছে, তোমার বাবা। আমি সামনে ব্রেকটা ওর মানে গাড়ির আমার সবসময় সামনে ব্রেক, ওই সব বাদ দে, যেদিনকে আমরা গেলাম তোর ইয়েতে সেন্টার, তুই কোথায় বসেছিলিস মনে পড়ে? এরম মারলাম না সবাই উঠে গেলাম ট্যাঙ্কির উপরে, কোনো কথা নেই। ওর বাবা এইখানে বলে মাঝখানে পুরো এতটা জায়গা, ব্লিং দা ব্ল্যাঙ্ক,
বলছে কটা মানুষ বসে আছে, দুদিকে দুটো, 2+2, 1+2, দেখি ছেলেরা আমার বসার স্টাইলটা দেখে আগে, এই যে বসার স্টাইল, ঠ্যাং তুলে দিয়েছে। अरे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो, रहने लो, बहुत बुरे लग रहे हो, तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। मोटा मोटी ओके ड्राइवर हिसाब से रेके आमी गाड़ी चलाछी। तो झांगा से झांगा एई तो रिएक्शन ताले तू रिएक्शन टा आमी दबो ती नेरा नेरा ने ना था भय पे जाबे आमी काउके भय देखा दी चाहि ना मानुष के भय देई के आमार काज नी কি করছিস?